नमस्कार बंधुरा, रुटी परोटार साथे खावार जोने दुटो डिम आर बेगुन दिए आज के शेयर करब एकदम नतून यूनिक एक रेसिपी। এইভাবে এই রান্নাটা করলে খেতে কিন্তু এটা দারুণ লাগে রুটি বা পরোটার সাথে। তো নতুন কিছু ট্রাই করার ইচ্ছা থাকলে একবার এই রান্নাটা তৈরি করে দেখতে পারেন। রেসিপিটা করার জন্য প্রথমে বড় একটা মিক্সিং বোলে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনে পাতা কুচি নিয়ে নিচ্ছি। একটুখানি নুন আর একটু কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার হাত দিয়ে সব কিছুকে খুব ভালো করে ডোলে মাখিয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে ভালো করে ডোলে মাখিয়ে নিলে পেঁয়াজ আর ধনে পাতাটা নরম হয়ে যাবে আর ফ্লেভারটা খুব ভালো বেরিয়ে আসবে। তো ভালো করে মাখিয়ে নিয়ে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু ডিমের আষ্টে গন্ধটা চলে যায় আর খেতেও ভালো লাগে। তো ডিমটাকে এবার খুব ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার আমরা বেগুনটাকে কেটে নেব। এখানে একটা কালো গোল বেগুন নিয়েছি, বেগুনটাকে আমি কেটে নিচ্ছি। কাটার আগে কিন্তু বেগুনটা খুব ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। ভালো করে ধুয়ে তারপরে বেগুনটাকে কাটছি। কাটা হয়ে গেলে আর বেগুনটা ধোব না। বেগুনটাকে খুব বেশি বড় করে কাটার দরকার নেই, এইরকমভাবে একদম ছোট ছোট পিস করে বেগুনটাকে আমি কেটে নিচ্ছি। দেখুন ঠিক এইরকম বেগুনটা কেটে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার সামান্য পরিমাণে হলুদ আর একটু নুন দিয়ে বেগুনটাকে মাখিয়ে নেব। আমি হাত দিচ্ছি না, এইরকমভাবে টস করে করে নুন হলুদটাকে বেগুনের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে বেগুন মাখিয়ে নিয়েছি। এবার চলে যাব মূল রান্নায়। কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে আমরা বেগুন ভাজবো, সেজন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি, মানে 3 টেবিল চামচ সর্ষের তেল। ভালো করে গরম করে নিয়ে তারপরে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। একদম হাই আছে, 2 থেকে 3 মিনিটের জন্য বেগুনটাকে প্রথমে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচ একদম বাড়িয়ে রেখে তারপরেই কিন্তু বেগুনটাকে ভাজতে হবে। তো বেগুনের কালার দেখুন একটু চেঞ্জ হতে শুরু করেছে আর বেগুনটা হালকা একটু নরম হতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে ডিমের মিশ্রণটাকে দিয়ে দিতে হবে। ডিমটা দেওয়ার পরে 30 সেকেন্ড অপেক্ষা করে তারপরে ডিমটাকে বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের আঁচ কিন্তু একদম বাড়ানোই থাকবে, কম আছে করতে গেলে এটা অনেক বেশি সময় লাগবে আর বেগুনটা কিন্তু ভাঙা ভাঙা হয়ে যাবে, মানে ভর্তা টাইপের হয়ে যাবে। তো সেজন্যেই একদম হাই আছে, বেগুন আর ডিমটাকে ভেজে নিতে হবে। ডিম আর বেগুন একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। ডিমটা কিন্তু দেখুন জমাট বাঁধতে শুরু করেছে। এবার 3 থেকে 4 মিনিটের জন্য বেশ সুন্দর লাল লাল করে ডিম আর বেগুন একসাথে আমি ভেজে নিয়েছি। ভীষণ ভালো একটা ফ্লেভার বেরিয়েছে, সুন্দর করে এটা ভাজা হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রের মধ্যে এটা নামিয়ে রাখছি। ওই একই কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। মাঝারি সাইজের একটা আলু ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, আলুগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। আলু বাদ দিয়েও আপনারা চাইলে এই রেসিপিটা তৈরি করতে পারেন। আলুটাকে কিন্তু একটু সময় নিয়ে সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার এই তেলটার মধ্যে ফোড়ন দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। জিরেটাকে কয়েক সেকেন্ড একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে জাস্ট 1 মিনিটের জন্য আমি ভেজে নিয়েছি। পেঁয়াজ কিন্তু বেশি লালচে করে ভাজার দরকার নেই। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে 5-6 কোয়া রসুন আর সামান্য পরিমাণে ঠোনে আদা বেটে নিয়েছিলাম। অল্প জল আর একটু নুন দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, মানে পেঁয়াজ আর টমেটো যতক্ষণ না একদম নরম হয়ে মজে আসছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। খুব বেশিক্ষণ সময় লাগে না, নুন দিয়ে করলে কিন্তু খুব সহজেই পেঁয়াজ আর টমেটো নরম হয়ে যায়। এবার এখানে সব গুঁড়ো মশলাগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। মশলার পরিমাণ কিন্তু আমি একদমই অল্প দিয়েছি। তো এখানে সামান্য পরিমাণে একটুখানি ধনে আর জিরের গুঁড়ো, একটুখানি হলুদ কালারের জন্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার আর ঝালের জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটুখানি চিনি দিচ্ছি, চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো হবে না। আর 2 কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এইরকমভাবে কাঁচা লঙ্কা কুচি দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে কাঁচা লঙ্কার। এবার সব কিছুকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর 1/2 কাপ জল দিয়ে মশলাটাকে আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুটা যেহেতু এখনও সেদ্ধ হয়নি, সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে আলুটা, সেজন্য একটু জল দিয়ে একটু সময় নিয়ে মশলার সাথে আলুটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে আলু কিন্তু মোটামুটি 90% সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে ভেজে রাখা ডিম আর বেগুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম, ধনে পাতা দিলে খেতে খুব ভালো লাগে। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। নুনটা এবার আমি টেস্ট করে দেখব। বেগুন আলু ভাজার সময় বা মশলা কষানোর সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম, তো সেজন্যেই নুনটা খুব বুঝে দিতে হবে, নুনটা টেস্ট করে দেখতে হবে। যদি মনে হয় নুন লাগবে
তাহলে নুনটা দিতে হবে। তো আমি এখানে টেস্ট করে দেখেছি আমার সামান্য পরিমাণে সময় নুন লাগবে, তো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে 3-4 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। এটা আপনারা চাইলে একদম শুকনো শুকনো করতে পারেন, আবার আমার মতন একটুখানি ঝোলঝোলও করতে পারেন। আমি একটুখানি ঝোলঝোল করছি। তো 3-4 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে রান্না করার দরকার নেই, ঢাকা ছাড়াই কিন্তু ফুটিয়ে নিতে হবে। তো ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ডিম বেগুনের তরকারি। খেতে কিন্তু এটা দারুণ লাগে রুটি বা পরোটার সাথে। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।